আমি বাবার মায়াপথের বাণী বই থেকে 68 নম্বর পৃষ্ঠা হতে পড়ছি। পরিচালক যখন একটি ছবি বানায়, সেই ছবিটি পরিপূর্ণ করতে পরিচালককে আমির ভূমিকায় ফেলে দিয়ে আমরার ভূমিকাটি নিতে হয়। ছবিটির কোথায় কতটুকু রাখা হবে এবং কোথায় কতটুকু বাদ দিতে হবে পরিচালক এই বিষয়টি দায়িত্ব দান করেন এডিটরকে। এই বিষয়ে এডিটরই সর্বেসর্বা। আবার এই এডিটর সাহেব এডিটিং এর বেলায়ও আমির ভূমিকা গ্রহণ করেন না। সেখানেও দেখতে পাই সাহায্যকারী সহকারীদেরকে এই এডিটিংটি করতে হচ্ছে। সুতরাং এক আমিটাই পরিণত হয় বহু আমরায়, কিন্তু আসলে বহু আমরার মধ্যে একেরই লীলা খেলা চলছে। সুতরাং এক আমিটাই পরিণত হয় বহু আমরায়, কিন্তু আসলে বহু আমরার মধ্যে একেরই লীলা খেলা চলছে। কি সুন্দর অপূর্ব নৈপুণ্যের শৈলীর ঝলকে সৃষ্টি করার রহস্যপূর্ণ বিজ্ঞানময় কৌশল। একটি মানুষ যখন সাধনার রাজ্যে প্রবেশের জন্য সংগ্রামে আহত পাখির মতো ছটফট করতে থাকে এবং সেই ছটফট দেখে যদি তার দয়া হয় এবং এই দয়ার প্রশ্নটি সাংঘাতিক মারাত্মক, কারণ তার ইচ্ছার উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। এই ইচ্ছার উপর সাধকের কোনো হাত নেই তথা বল প্রয়োগের প্রশ্নটি অবান্তর। এজন্য সাধক যত কঠোর সাধনাই করুন না কেন, রহস্য জগতের ভেতর আপন শক্তিতে প্রবেশ করতে পারে না এবং প্রবেশের বিধানটি নাই। সাধক রহস্য জগতের দিকে চেয়ে থাকতে পারেন, যাকে কোরআনে ইলা তথা দিকে বলা হয়েছে। ইহাকে তাকওয়াও বলা যেতে পারে, আবার নফসের লাওয়ামাও বলা হয়, আবার তাসাব্বুরে শায়েক তথা পীরের ধ্যানে মগ্ন থাকাকেও বলা হয়। নাম অনেক, কিন্তু বিষয় আসলে একটি। অনেকটা ঠুমরি গানের মতো, গানের বাক্য মাত্র একটি, কিন্তু সুরের বিভিন্নতার মাধুর্যের কান্তির চমকগুলো অনেক। যদি সাধক এখানেই এসে থেমে থাকেন তাহলে ইহা তার তকদির। আর যদি আল্লাহর আমরা রূপের কোনো সদস্য দয়া করে রহস্য লোকের ভেতর ঢুকিয়ে দেন, তখন ইহাকে কোরআন ইলা না বলে ফিল তথা ভিতরে নেওয়া হলো বলা হয়েছে। রহস্য জগতের ভেতর প্রবেশ করানোটাই বিশেষ দয়া। এই দয়াকে কোরআন রহমান বলেনি, এই দয়ার নাম রহিম, কারণ এই দয়া বিশেষ দয়া। এই বিশেষ দয়া দান করা হয় সাধনার অস্থিরতার কানে প্রচণ্ড চর মেরে, অর্থাৎ আপন অস্তিত্বের ভেতর যেটুকু আমিত্বের বীজ ছিল উহা সম্পূর্ণ ফেলে দিয়ে ঢুকিয়ে দেয়া। এবং তখনই সাধক বুঝতে পারেন তিনিও যিনি আমিও তিনি। তাই মনসুর হাল্লাজ বলেছিলেন, আমিও যিনি তিনিও আমি। মজনুও ওই একই কথাই বলেছিলেন, কারণ দুই তখন সম্পূর্ণরূপে ন্যায় বিদায়। তাই শামসুদ্দিন তাবরেজ বলেছিলেন যে তিনি একের মধ্যে নিদ্রা যান, একের মধ্যে খাদ্য গ্রহণ করেন, একের মধ্যে একেরই দর্শন করেন, এবং ইহাই আপন অস্তিত্বের অভ্যন্তরের জ্বালাময় সাধনা, যা বাইরে হতে বুঝবার উপায় থাকে না। এই জন্যই অধিকাংশ আমরা ধোকার মায়াজালে পড়ে যাই। আপন অস্তিত্বের ভেতরেই যে খোদা দর্শনের রহস্য, সে কথা বলতে গিয়ে হযরত বায়াজিদ বোস্তামির এক মুরিদ আপন পীরের নিকট উপদেশ চেয়েছিলেন এই বলে যে, কাহার সঙ্গে ভালোবাসা করব অথবা কাহার নিকট হতে সত্যিকার জ্ঞান অর্জন করতে পারব। উত্তরে বায়াজিদ বোস্তামি তার মুরিদকে বলেছিলেন, সেই মানুষের সঙ্গে ভালোবাসা রাখিও এবং জ্ঞান অর্জন করিও যাহার মধ্যে আমি এবং তুমি নাই। এই জ্ঞান অর্জন করতে হলে আপন অস্তিত্বের ভেতর লুকায়িত রহস্যময় সত্যগুলোকে জাগিয়ে তুলতে হয়। ইহাই সাধনা, ইহাই সাধনা।